ইয়েমেনের কাছে ড্রোন হামলায় ব্রিটেনের মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হোদেইদা অঞ্চলে পশ্চিমে লোহিত সাগরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সাগরপথের নিরাপত্তা বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান আমরে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে হওয়া জাহাজ হামলার সর্বশেষ ঘটনা এটি। হামলা হওয়া জাহাজটি বার্বাডোজের পতাকাবাহী, এটির সামান্য ক্ষতি হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আমরে জানিয়েছে, হামলার পর জাহাজটি গতি বাড়িয়ে দেয় এবং এটি বাবেল মানদ্বীপ প্রণালী ধরে দক্ষিণ দিকে চলে যায়। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা যুদ্ধবিধ্বস্ত দেশটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করেছে। তারা গত কয়েক মাসে লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজে বেশ কয়েকটি হামলা চালাচ্ছে। হুতি বিদ্রোহীরা বলেছে, গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে তারা এটা করেছে। এ হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য গত শনিবার গভীর রাতে হুতিদের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।